কালো বা অন্য ব্রাউন কোনো ছেলে মেয়ে উঠলে সাদারা তাদেরকে ধরে মারে, পুরো ট্রামে যত যাত্রী ছিল তারা চুপ করেছিল। এই রকম অহরহ ঘটনা বিদেশে যারা পড়তে যায় তাদের ক্ষেত্রে ঘটে। আমার মেয়ে এখন যে সুস্থ অবস্থায় এখানে ফিরে এসেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখন এই মুহূর্তে আমার যে প্রতিক্রিয়া ব্যক্ত করছি এখানে বারবার আমার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে যে এই সেম ঘটনাটা আমার জীবনে আমার মেয়েকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে। আমার মেয়ে তিনটা সেমিস্টার বাকি রেখে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে। এই কথাটা আমি প্রকাশ্যে প্রেসকে কোনো দিন বলি না। আমার পরিবার এবং আমি নিজে এই রকম একটি ঘটনার সাক্ষী। বাস্তবতায় সেই আবেগ, সেই কষ্ট, সেই অসহায়ত্ব আরও অনেক বড়, আরও অনেক বেশি। যে বাবা মাকে তারা কোথায় নামাচ্ছে সেই বিষয়টা দেখবার। আমি বারবার এই ছবিটা দেখতে করতে গিয়ে বা এখন এই মুহূর্তে আমার যে প্রতিক্রিয়া ব্যক্ত করছি এখানে বারবার আমার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে। তার কারণ হচ্ছে যে এই সেম ঘটনাটা আমার জীবনে আমার মেয়েকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে। ঠিক এরকমভাবে না, আমার মেয়ে দুবার অস্ট্রেলিয়াতে রবারের হাতে পড়েছে, তাকে সে স্ট্যাবড হয়েছিল এবং কোর্টে এটা নিয়ে কেস হয়েছে। আমার মেয়ে তিনটা সেমিস্টার বাকি রেখে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে। তো সেই সময়কালটাও ছিল খুব খারাপ, 2018 থেকে 2021 এই সময়কাল। তার মধ্যে 20 সাল থেকে 22 সাল পর্যন্ত করোনার ভয়াবহ প্রকোপ, 19 আর 20 এই দুটো বছর অত্যন্ত সারা পৃথিবীকে গ্রাস করেছিল। এবং তার আগে আগে যখন এই ঘটনাগুলো ঘটে বিদেশে এবং সে যখন দুইবার করোনাতে আক্রান্ত হয় তখন কিন্তু সে পড়াশোনাটা মাত্র 3টি সেমিস্টার বাকি ছিল, সেটা না করে বাংলাদেশে ফিরে আসে। আমি বোঝাতে চাচ্ছি করোনা শারীরিকভাবে মানুষের অনেক ক্ষতি করেছে কিন্তু সামাজিকভাবে অর্থনৈতিকভাবে কত ক্ষতি যে করেছে এই ইতিহাসটা, এই গল্পটা কোথাও বলা হয়নি, কোথাও করা হয়নি। আজকে এই ছবিটাতে আমি যদি অভিনয় না করতাম তাহলে কিন্তু এই কথাটা আমি প্রকাশ্যে প্রেসকে কোনো দিন বলি নাই। আজকে আমি প্রথম এই কথাটা বলছি যে আমার পরিবার এবং আমি নিজে এই রকম একটি ঘটনার সাক্ষী। যে ঘটনা আমার বাস্তবে আমার জীবনে ঘটেছে সেই বাস্তবতার নিরিখেই আমি আমার যে চরিত্রটা এখানে রূপায়ণ করেছি সেই আবেগটুকু এখানে আমি হালকাভাবে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতায় সেই আবেগ, সেই কষ্ট, সেই অসহায়ত্ব আরও অনেক বড়, আরও অনেক বেশি। আমার মেয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, প্রথম যেটা ঘটে সেটা হলো ও যে ডর্মে থাকতে যায়, সে ডর্মে ওর সাথে যে রুমমেটরা চারজন মিলে একটা রুমে থাকে, চারটা রুমের ছোট ছোট একটা করে ইউনিট। তো সেখানে আমার মেয়ের যারা সহপাঠী ছিল তারা প্রত্যেকে ছিল সাদা চামড়ার। এবং আমরা যখন আমার মেয়েকে প্রথম ওখানে রাখতে যাই তখন ওই রুমটাতে মাত্র একজন মেয়ে ছিল আর বাকিরা বাইরে ছিল। পরে আমি যখন বাংলাদেশে ফিরে আসি তখন আমার মেয়ে আমাকে ফোন করে জানায় যে সেখানে সাউথ আফ্রিকান একটা মেয়ে সে এসে ওকে দেখে ওকে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে। ওর তখন অস্ট্রেলিয়াতে সেই ইউনিভার্সিটিতে বয়স হচ্ছে মাত্র 2 মাস। তখন ওই সেই ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে তাদের কথা বলতে হয়েছে আমার মেয়েকে এবং তারা তাকে যেখানে এশিয়ানরা থাকে, যেখানে ব্রাউন পিপলরা থাকে তাদের সাথে থাকবার একটা ব্যবস্থা করে দিয়েছে। পরবর্তী সময়ে আমার মেয়ে যখন ওখান থেকে ডর্ম থেকে বেরিয়ে গিয়ে একটা প্রাইভেট বাড়িতে ভাড়া থাকে তখন আমার মেয়ে এই যে আজকে যে ছবিটা আমরা দেখলাম এরকমই একটা রেস্টুরেন্টে কাজ করত অবসর সময়ে। সে যখন ফিরে রেস্টুরেন্ট থেকে তখন প্রথম একবার হাইজ্যাকিংয়ের কবলে পড়ে এবং সে ওখানে ড্রাগ অ্যাডিক্টরা এরকম ছিল। তো ওই যে ছেলেটি, যে সাদা ছেলেটি তার পিছনে লেগেছিল তাকে সে এক পর্যায়ে ধোকা দিয়ে ডর্মে ফিরে আসে। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, আমার মেয়ের একটি গাড়ি ছিল, গাড়িটা পুরনো, সেটা বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি কিনবে, সেই জন্য সেই টাকাটা নিয়ে একবার সে ফিরছিল, তখনও সে রাস্তার মধ্যে এরকম একটি হাইজ্যাকিংয়ের শিকার হয়। এবং সেখানে হাইজ্যাকারের সংখ্যা 2 থেকে 3-এর অধিক ছিল, যেটাকে ওই আইনের ভাষায় রবারি বলা হয়। তো সেই রবারির কবলে যখন পড়ে, ওর কাছ থেকে যখন টাকা ছিনিয়ে নিতে যায় তখন ও যখন দিচ্ছে না তখন তারা তাকে স্ট্যাব করে এবং স্ট্যাব করার পরে সেখান থেকে ও
কোনো রকমে চলে যায় এবং ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ কেস হয়। পুলিশের কাছে গিয়ে ওকে আইডেন্টিফাই করতে হয়েছিল যে যারা ধরা পড়েছিল যে তাদের মধ্যে কারা, এবং সেটা নিয়ে তাকে কোর্টেও হাজিরা দিতে হয়েছে 2-3 বার। এটা হলো আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো ট্রেনে বা ট্রামে প্রায়ই দেখা যায় এরকম, বা দেখা যেত যে কালো বা অন্য ব্রাউন কোনো ছেলে মেয়ে উঠলে সাদারা তাদেরকে ধরে মারে। এরকম একটা ইন্ডিয়ান একটা শিখ ছেলে দাঁড়িয়ে আছে, তো ওর পাগড়ি নেই, দাঁড়িয়ে আছে, তো তাকে একজন রেসিস্ট ট্রামের মধ্যে অনেক মারে এবং তাকে ওরা ধারণা করে যে ছেলেটি হলো মুসলিম এবং ওকে বারবার মারছিল, কিন্তু আমার মেয়েও দেখছিল এবং পুরো ট্রামে যত যাত্রী ছিল তারা চুপ করেছিল। এবং শেষে ছেলেটি মার খাওয়ার পরে যখন ও বসে তখন আমার মেয়ে তার ব্যাগ থেকে ওকে পানির বোতল দেয় যে তুমি এরকম মারটার খেলে তুমি পানির পানি খাও, একটু পানি খেলো। খাওয়ার পরে ইন্ডিয়ান ছেলে, শিখ ছেলে, সে খুবই আশ্চর্য হচ্ছে যে ওকে কেন মুসলিম বলছে। তখন আমার মেয়ে এই অবস্থার মধ্যে ছেলেটিকে বলে যে আমি তোমাকে একটা মজার তথ্য দিতে চাই, তথ্যটা হচ্ছে যে তোমাকে তো ওরা মুসলমান হিসাবে মানলো তোমার দাড়ি দেখে, কিন্তু আমি একজন মুসলিম, আমাকে ওরা চিনতে পারেনি ফলে আমাকে কিছু করলো না, তোমাকে দাড়ি দেখে ওরা ভাবলো যে তুমি মুসলিম এজন্য তোমাকে মারলো। তার মানে এটিও একটি ঘটনা। এইরকম অহরহ ঘটনা বিদেশে যারা পড়তে যায় তাদের ক্ষেত্রে ঘটে, সমস্ত দেশে না, কিছু কিছু দেশে, কিছু কিছু দেশেও যে এটা বলা যাবে একদম মহামারী রূপে তা না, কিন্তু যে অল্প 2-3টে ঘটনা ঘটে সেই 3-4টা ঘটনার মধ্যে আমি একটা ঘটনার সাক্ষী আমার মেয়ের থ্রুতে। সুতরাং আমি বলতে চাই যে আমার মেয়ে এখন যে সুস্থ অবস্থায় এখানে ফিরে এসেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই ছবিটা যখন আমি শুটিং করতে যাই তখন ওই স্মৃতিগুলো আমাকে বারবার বিতাড়িত করেছিল। সিনেমার অনেকগুলো স্ক্রিপ্ট আমার কাছে আছে এবং অনেকগুলো স্ক্রিপ্ট আমার কাছে আছে, তার মধ্যে কিছু কিছু কাজ আমি করছি, আর সবগুলোই যে করছি তা না, তবে ছবির পরিমাণে বেশি আমি আগামী যে মাসগুলো আছে এই মাসগুলোতে ছবির কাজই করব। এই প্ল্যাটফর্মগুলোতে ছবিতে আমি খুব বেশি ছবিতে কাজ করেছি তা না, কিন্তু ছবিতে আমি কাজ করি, অনিয়মিত না, নিয়মিতভাবেই কাজ করি। ওটিটি প্ল্যাটফর্ম আসবার পর থেকে আমি কাজ করছি। এখন এটা এই ছবিটা একটা আমার, আমি এর আগে যখন প্রিয়তমা সুরঙ্গ অত্যন্ত সফল হয় তখন আপনাদের সামনে বলেছিলাম যে আমার অভিনয় কলার 2-1টি অংশ আমি দেখাতে সমর্থ হয়েছি এখন পর্যন্ত, আরও অনেক কিছু বাকি আছে দেখানোর। তো বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি এর মধ্যে আরেকটি পালক বলবো আমি, আরও আরও অনেক কিছু আমি করতে চাই, করে যেতে চাই, আমার মধ্যে সেই ক্ষমতা আছে। সেরকম স্ক্রিপ্ট, সেরকম চরিত্র যদি আমি পাই তাহলে আমি আরও অনেক কিছু দর্শকদেরকে উপহার দিতে পারবো এবং দর্শকরা সেটা ভালোভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।